এবার ঢাকা মেট্রো রেল নিয়ে মুখ খুলেছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার মিডিয়ার মুখে সবসময় বাংলাদেশের নেতিবাচক নিউজ প্রচার হতো, যারা বাংলাদেশকে নিয়ে ডিবেটে বসলেই মনে হতো। আসসালামু আলাইকুম, আজ কি ভিডিওতে বাত করেন ভারতীয় মিডিয়া বাংলাদেশ মে ঢাকা মেট্রো চলনে কে বাদ বহুত জ্যাদা পরেশান হো চুকা হ্যায়। अब मगरबी बंगाल का मीडिया इस पे बात कर रहा है। मगरबी बंगाल का मीडिया जो है ढाका को कोलकाता से कंपेयर कर रहा है, और मगरबी बंगाल का मीडिया बांग्लादेश के बहुत ज़्यादा ख़िलाफ़ है, लेकिन वो भी बांग्लादेश की तारीफ़ करने पे मजबूर हो चुका है। अब यहाँ पे मगरबी बंगाल के मीडिया का कहना है कि ढाका जो है मेट्रो ट्रेन चलने के बाद कोलकाता से ज़्यादा मॉडर्न सिटी बन चुका है। अब मगरबी बंगाल का मीडिया और भारतीय मीडिया भी इस चीज़ को एक्सेप्ट कर रहा है, और इंडिया को के लोगों को, भारत के लोगों को ये सच्चाई बताई जा रही है कि अब ढाका जो है वो ज़्यादा डेवलप सिटी बन चुका है एज़ कम्पेयर टू कोलकाता। जब भी बांग्लादेश में कोई बड़ा प्रोजेक्ट लगता है तो भारतीय मीडिया बहुत ज़्यादा परेशान हो जाता है और बांग्लादेश पे तनकीद करता है, लेकिन इस दफ़ा बांग्लादेश की मेट्रो ट्रेन को देख के भारतीय मीडिया भी मजबूर हो चुका है बांग्लादेश की तारीफ़ करने से। इससे पहले पद्मा ब्रिज का अफ्तताह हुआ था, उस वक्त भी भारतीय मीडिया ने बहुत ज़्यादा इस पे परेशानी का इजहार किया था कि बांग्लादेश तेज़ी से ग्रो होता जा रहा है, जबकि बांग्लादेश इंडिया को भी पीछे छोड़ता जा रहा है। अब बांग्लादेश में ढाका मेट्रो के अफ्तताह के मौके पे मगरबी बंगाल में भी मेट्रो ट्रेन का अफ्तताह रखा गया, ताकि पूरी दुनिया का जो मीडिया है उसकी नज़र बांग्लादेश से हट जाए और भारत की तरफ आ जाए। तो भारत ने बहुत चालाकी से चाल चली है कि बांग्लादेश ने जिस दिन मेट्रो ट्रेन चलानी थी उसी दिन इंडिया में मगरबी बंगाल में मेट्रो रेल जो है उसको चलाया गया, लेकिन पूरी दुनिया ने बांग्लादेश की जो मेट्रो रेल है उसको कवर किया और इस चीज़ को एक्सेप्ट किया है कि वर्ल्ड क्लास स्टैंडर्ड की मेट्रो रेल जो है वो शेख हसीना ने बांग्लादेश में चलाई है। तो आज की वीडियो में बात करेंगे भारतीय मीडिया बांग्लादेश की मेट्रो ट्रेन और बांग्लादेश की जो तेज़ी से ग्रोथ है उसके बारे में क्या कह रहा है। लेट्स स्टार्ट द वीडियो। 3, 2, 1 एंड स्टार्ट। ओ भाई मारो, मुझे मारो, मारो मुझे, मारो मारो। अस्सलाम वालेकुम, आमंत्रण জানাচ্ছি বিডি টিউবের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। কথায় আছে মুখে নয় জবাব দিতে হয় কাজের মাধ্যমে। বাংলাদেশ এবার পশ্চিমবাংলা তথাকথিত এলিট বাঙালিদের মুখে নয় কাজের মাধ্যমেই জবাব দিল। টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো ইতিমধ্যে সবাই বুঝে গিয়েছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতে যাচ্ছে। এবার ঢাকা মেট্রো রেল নিয়ে মুখ খুলেছে পশ্চিমবাংলার মিডিয়া। পশ্চিমবাংলার মিডিয়ার মুখে সবসময় বাংলাদেশের নেতিবাচক নিউজ প্রচার হতো, যারা বাংলাদেশকে নিয়ে ডিবেটে বসলেই মনে হতো বাংলাদেশকে তারা মেক্সিকো এবং নিজেদের আমেরিকা মনে করে। এবার সেই পশ্চিমবাংলার মিডিয়াই বলছে ঢাকা অবশেষে সব ক্ষেত্রে কলকাতাকে পেছনে ফেলল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ঢাকা মেট্রো রেল চালুর পর কী বলছে পশ্চিমবাংলার মিডিয়া, কেন তারা বলছে ঢাকা অবশেষে সব ক্ষেত্রে কলকাতাকে ছাড়িয়ে গিয়েছে, আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানাবো বিডি টিউবের আজকের এই ভিডিওতে। অনুরোধ করব আজকের এই বিশেষ পর্বটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা হয়তো অনেকেই জানেন পশ্চিমবাংলায় বাংলাদেশি বাঙালিদের ঘটি নামে ডাকা হয়। পশ্চিমবাংলার এলিট বাঙালিরা মূলত নিজেদের ধনী এবং আলাদা হিসাবে দেখাতেই পূর্ব বাংলার অর্থাৎ বাংলাদেশের বাঙালিদের ঘটি নামেই ডাকে। পশ্চিমবাংলার মিডিয়ার মাঝেও নিজেদের এলিট শ্রেণীর মনে করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যখনই কোনো তুলনামূলক ভিডিও আমরা তৈরি করি তখনই পশ্চিমবাংলার দাদারা এসে কমেন্ট করে অবকাঠামো উন্নয়নে কলকাতার ধারে কাছেও নেই ঢাকা। মূলত তাদের ইঙ্গিত ছিল মেট্রো রেলের মতো উন্নত পরিষেবার দিকেই। অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ যতই এগিয়ে যাক না কেন, অবকাঠামোগত দিক দিয়ে বাংলাদেশ পশ্চিমবাংলার পিছনে। বাংলাদেশকে নিয়ে পশ্চিমবাংলার মিডিয়াকে এমন খবর প্রচার করতেও দেখা গিয়েছে। অবশেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের ঢাকাও পেল উন্নত মেট্রো রেল পরিষেবা। ঢাকা মেট্রো রেল চালু হওয়ার পর থেকেই যেন পশ্চিমবাংলার মিডিয়া এর পিছনে উঠে পড়ে লেগেছে। তাদের দাবি কলকাতা মেট্রো রেলের তুলনায় ঢাকা মেট্রো রেলের ভাড়া অনেক বেশি, তবে ঢাকা মেট্রো রেল প্রযুক্তিগতভাবে এগিয়ে, তাও তারা অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের মেট্রো রেল নিয়ে এবার মুখ খুলল পশ্চিমবাংলার আনন্দবাজার পত্রিকাও। আনন্দবাজার পত্রিকা সবসময় বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট টিমকে কটাক্ষ করে নিউজ প্রচার করে। আজ তারাই ঢাকা মেট্রো রেল নিয়ে লিখতে গিয়ে বলছে অবশেষে সর্বক্ষেত্রে কলকাতাকে পেছনে ফেলে দিল ঢাকা। তবে তারা বাংলাদেশে প্রশংসা করলেও নিজেদের অহংকারকে বিসর্জন দেয়নি। এখানেও তারা বাংলাদেশকে কটাক্ষ করে বলছে কলকাতা মেট্রো রেলের সাথে বাংলাদেশের ঢাকা মেট্রো রেলের তুলনা করার কোনো সুযোগ নেই। তারা বলছে কলকাতা মেট্রো রেলের কাছে নাকি ঢাকা মেট্রো রেল শিশুর মতো। সেই সাথে তারা আরও বলছে তুলনা হওয়ার কথা নয়, কারণ পশ্চিমবাংলার মেট্রো রেলের ইতিহাস 38 বছরের পুরনো।
বাংলাদেশের মেট্রো রেল তার কাছে সদ্যজাত দুধের শিশু। তবে ঢাকা মেট্রো বুঝিয়ে দিয়েছে, অভিজ্ঞতা না থাক, আধুনিকতায় পিছিয়ে নেই তারা। পশ্চিমবাংলার মিডিয়াকে বলবো, জ্ঞান দেওয়ার আগে ঢাকা এবং কলকাতার ইতিহাসটা একটু জেনে আসবেন। অতীত থেকেই পূর্ব বাংলা কলকাতা কেন্দ্রিক ছিল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা উন্নয়ন অগ্রযাত্রাকে বেশি গুরুত্ব দিয়েছে। সে জায়গায় ঢাকা 1971 সালের পর বাংলাদেশের রাজধানী হওয়ার মধ্য দিয়ে উন্নয়নে আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। স্বাভাবিকভাবেই কলকাতা ঢাকার চেয়ে এগিয়ে ছিল। তবে অতীত আঁকড়ে নিয়ে বসে থাকলে চলবে না। ঢাকা মেট্রো রেল চালু হলে দৈর্ঘ্য এবং আধুনিকতার দিক দিয়ে কলকাতা মেট্রো রেল ঢাকা মেট্রো রেলের কাছে শিশু। কলকাতা মেট্রো রেলের গতি কমতে কমতে যেখানে প্রতি ঘন্টায় 20 কিলোমিটারে নেমেছে, সেই জায়গায় ঢাকা মেট্রো রেলের গতি 100 কিলোমিটার। ঢাকা মেট্রো রেলের এক একটি স্টেশন শপিং কমপ্লেক্স থেকে কম নয়। জাপানের আধুনিক টেকনোলজিতে তৈরি ঢাকা মেট্রো রেল শুধু কলকাতা নয়, ভারতের যে কোনো মেট্রো রেলের তুলনায় এগিয়ে। ঢাকার সাথে তুলনা করার যোগ্যতা কলকাতা অনেক আগেই হারিয়ে ফেলেছে। শুধুমাত্র ঢাকা শহরের জিডিপি পুরো পশ্চিমবাংলার জিডিপির চেয়েও বেশি। পরিষেবা যত বেশি উন্নত, তার ভাড়াও তত বেশি হবে, এটাই স্বাভাবিক। ঢাকা মেট্রো রেলের দৈর্ঘ্য 2030 সালে পৌঁছাবে 128 কিলোমিটারে। পশ্চিমবাংলার দাদাদের বলবো, আপনারা 26 বছরের পুরনো 30 কিলোমিটারের মেট্রো রেলকে আঁকড়ে ধরে সোনালী অতীত না ভুলে জীবন কাটিয়ে দিন। আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। জি তো ইয়ে আজ ভিডিও। জ্যাসা কি আপনি দেখা কি ভারত কাজ মগরবী বঙ্গাল কাজ মিডিয়া হ্যাঁ আপ বাংলাদেশ ঢাকা মেট্রো কী তারিফ কর কলকাতা মেট্রো সে কম্পেয়ার কিয়া যা রা ওর বতা যা রা কি কলকাতা মেট্রো কী স্পিড বহুত কম হ্যাঁ জবকি ঢাকা মেট্রো যো হ্যাঁ 20 কিলোমিটার কাজ সফর হ্যাঁ 10 সে 12 মিনট মে করতি যো কি কলকাতা মেট্রো সে বহুত জাদা হ্যাঁ কলকাতা মেট্রো কাফি পুরানি হ্যাঁ লেকিন ফির ভি বাংলাদেশ নে আজ কে দৌর মে এক বেস্ট মেট্রো যো হ্যাঁ বনা দি হ্যাঁ জিস ওজা সে ভারতীয় মিডিয়া যা হ্যাঁ ভি আপ সচ বোলনে পে মজবুর হো চুকা হ্যাঁ কলকাতা কাজ কম্পেরিজন হ্যাঁ ঢাকা সে কিয়া যা রা ইয়ে বতা যা রা কি ঢাকা আব জাদা মডার্ন সিটি বান চুকা হ্যাঁ জেসে ইন্ডিয়া কে জিডিপি পার ক্যাপিটা বাংলাদেশ নে পিছে ছোড়া থা আব বাংলাদেশ দূসরে ময়দানো মে ভি ইন্ডিয়া কো পিছে ছোড়তা যা রা আর ইন্ডিয়া কে সিটিজ কো আব পিছে ছোড়তা যা রা আর ইয়াহাঁ পে ঢাকা মেট্রো নে পুরি দুনিয়া কা জো মিডিয়া হ্যায় উসকি নিগাহে বাংলাদেশ কি তরফ কর দি হ্যায় আব ভারতীয় মিডিয়া জো হ্যায় বাংলাদেশ কো মেক্সিকো আমেরিকা কে সাথ কম্পেয়ার কর রা হ্যায় কি ঢাকা কা জো লুক বান গই হ্যায় ও আব আমেরিকা আর মেক্সিকো জেসি লাগতি হ্যায় জবকি কলকাতা মেট্রো কো আগর দেখা যায় ও সিম্পল সি এক ট্রেন লাগতি হ্যায় লেকিন ইয়াহাঁ পে বাংলাদেশ নে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কি মেট্রো রেন বলাই হ্যায় আর ইসি ওজা সে আব ইন্ডিয়ান জো মিডিয়া হ্যায় ও ভি ভারতকে লোগো কো ইয়ে সচাই বতা রা হ্যায় কি কিস তরহ সে বাংলাদেশ হামসে আগে নিকলতা যা রা হ্যায় বাংলাদেশ কি ইয়ে ফার্স্ট মেট্রো জো হ্যায় ঢাকা মে ইসকা আফতেতাহ কিয়া গয়া 20 কিলোমিটার কা সফর 10 মিনট সে মে তয় করতি হ্যায় আর আনে ওয়ালে ওয়াক্ত মে ইসকো পুরে বাংলাদেশ মে ফেলা দিয়া জায়েগা আর শেখ হাসিনা নে ইয়ে খোয়াব 2009 মে দেখা থা আর আখিরকার উনহোনে ইয়াহাঁ পে ঢাকা মেট্রো কা আফতেতাহ কর দিয়া আর আব ইন্ডিয়ান মিডিয়া জো হ্যায় ইস পে বহুত জাদা বাত কর রা হ্যায় আর বহুত জাদা কম্পেরিজন কিয়ে যা রে আর ইন্ডিয়ান মিডিয়া কবি ভি বাংলাদেশ কি জো তরক্কি হ্যায় উসসে খুশ নেই হোতা লেকিন ইন্ডিয়ান মিডিয়া ভি ইয়াহাঁ পে বাংলাদেশ কি তারিফ করনে পে মজবুর হো চুকা হ্যায় উমীদ করতে হ্যায় বাংলাদেশ ইস ঢাকা মেট্রো কো পুরে বাংলাদেশ মে ফেলা দেগা আর দুনিয়া কি বেস্ট জো মেট্রো বনা দেগা আপ ক্যা সোচতে হ্যায় ইস ভিডিও কে বারে মে মুঝে কমেন্টস মে আপনি রায় সে আগাহ করেন ভিডিও অচ্ছি লাগি তো লাইক করেন চ্যানেল পে নিউ হ্যায় সাবস্ক্রাইব করেন বেল আইকন হালকা সা প্রেস করেন তাকে নেক্সট ভিডিওস কে আপডেট আপ তক পৌঁছ সকেন আল্লাহ হাফিজ।